ঠিক তখনই ও আবার ব্যাক করতে চায়। আচ্ছা বলো তো, ওকে কি আরেকটা চান্স দিয়ে ঠিক হবে বলো? সেটাই, তুমি আমাকেও হারাতে চাও না, ওকেও হারাতে চাও না, সেটা তো হয় না। ওকে ফরগেট ইট, চলো আজকে আমাদের যেহেতু লাস্ট মিট, আমরা ভালো কোনো চাইনিজে বসে ভালো কিছু খাই, আর তোমার মনটাও ভালো থাকে, তুমি হাসতেও পারো। পলাশ আমার লাইফটা শেষ করে দিল, ও ইচ্ছে করে আমার লাইফ থেকে চলে গেছে, আর যখন আমি আমার নিজেকে তোমার সাথে জড়িয়ে ফেলেছি ঠিক তখনই ও আবার ব্যাক করতে চায়। আচ্ছা বলো তো, ওকে কি আরেকটা চান্স দিয়ে ঠিক হবে বলো? অ্যাকশন! কি ব্যাপার, এত আর্জেন্ট তলব? আর্জেন্ট একটা আইডিয়া পাইছি, আমরা মসজিদে বিয়ে করে ফেলব। অ্যাকশন! তোমার বন্ধু রিয়াজের খবর কি? আমার সাথে তো অনেকদিন দেখা হয় না, তোমার কি দেখা হয়? আমিও একটু আসলে অফিসে কাজে কমে ব্যস্ত ছিলাম, তো আমার সাথেও বেশ কিছুদিন ধরে দেখা হচ্ছে না। আমি দেখি হবে হয়তো কাল পরশুর মধ্যে দেখা হবে আমার সাথে। তোমার কিছু বলতে হবে? ওদের সাথে পরিচয় আছে তোমার? ও হলো শহীদ, আমাদের বন্ধু, ও আফতাব, ও তুষি, তুষ্টার গার্লফ্রেন্ড। না কিছু না, বললাম যে বিয়েতে কী কী কিনতে হবে সেটা কি লিস্ট করছো? তোর কথা না আমি। আচ্ছা তোমরা যে রোহিঙ্গাদের সহযোগিতা করতে যাচ্ছ, অ্যাকশন! আজ স্কুলে গেছিল? হ্যাঁ। কি করতেছো? গেমস খেলছ? ব্লু হেল গেমস না তো আবার? আমি আমার পছন্দ মতো তোমার জন্য ডায়মন্ডের নেকলেস আর নাকফুলের অর্ডার দিয়েছি। কি বলো, সত্যি? খরচটা বেশি হয়ে গেল না? দেখছো তোমার ফ্রেন্ডরা কেমন আমার সাথে কিরকম ফাইজলামি করলো, তোমাদের কিছু বলো নাই? আর ওই সিরিয়াস আশরাফটা কে? ওরা সবাই আমার ফ্রেন্ড, আর যে সিরিয়াস আশরাফের কথা বললা সেটা ফানি টাইপের বললা, ওর কথা কিছু মনে করো না, ওইটা এরকমই।